আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি জর্দা পোলাও। আজকে আমি করে দেখাবো বিয়ে বাড়ির একেবারে বাবুর্চি স্টাইলের মতো করে ঝরঝরা জর্দা পোলাওটা। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ প্যানে পানি দিয়ে দিলাম এবং জালটাও জ্বালিয়ে দিলাম। দুইটা দারচিনি, দুইটা এলাচ, দুইটা তেজপাতা দিয়ে দিলাম। আমি লংটা দিলাম না, কারণ লংয়ের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না, তাই দিলাম না। আপনারা যখন রান্না করবেন অবশ্যই 2 থেকে 3টা পরিমাণ লং দিয়ে দিবেন। আর 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, ভাতটা ঝরঝরা হবে এবং ভাতের সাথে ভাত লেগে থাকবে না, এর জন্য তেলটা দেওয়া। আর 1/2 চামচের মধ্যে ফুড কালার দিয়ে দিলাম, অরেঞ্জ যে ফুড কালারটা সেটা দিয়ে দিলাম। বলক চলে আসলেই আমি চালটা দিয়ে দিব। চালটা আমি 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে কালো জিরা পোলার চালটা নিলাম, আপনারা চাইলে বাসমতি চালটাও নিতে পারবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চাল নিচ্ছি। আর আমি চালটা 80% সিদ্ধ করব না, যেহেতু এটা পোলার চাল। যদি বাসমতি চাল হতো তাহলে আমি সেক্ষেত্রে 80% সিদ্ধ করতাম, আমি এখানে 50% সিদ্ধ করব। যখন চালটা 50% সিদ্ধ হয়ে যাবে নামিয়ে ফেলবো, তখন চালটা আরও 20% সিদ্ধ হয়ে যাবে চালটার গরম ভাপে। কয়েক টুকরা কমলার খোসা দিয়ে দিলাম, যদি আপনাদের কাছে কমলার খোসা না থাকে সেই ক্ষেত্রে মালটার খোসাও দেওয়া যাবে। আমার চালটা প্রায় 50% সিদ্ধ হয়ে আসছে, আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি, যাতে করে হাত টিপে দিলে যে সাদা অংশটা দেখা যাবে, তখনই আমি চালটা নামিয়ে ফেলবো। তখনই প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এখন একটা ছাঁকনিতে ভাতটা ছেঁকে নিব। প্যানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম, কিছু বাদাম এবং কিছু কিশমিশ দিয়ে দিলাম। একটু সময় ভেজে নিব। আর 1 কাপ পরিমাণের মতো চিনি দিয়ে দিলাম। আর মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণের মতো দিলাম। 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। বলক চলে আসছে, আমি এখন ভাতটা দিয়ে দিব। এখন নাড়াচাড়া দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা এখন মিক্সড করে নিচের ভাত উপরে দিয়ে দিব। ভাতটা দেখে বোঝা যাচ্ছে যে ভাতটা খুব ঝরঝরা হয়েছে। যখন ঘরে জর্দাটা রান্না করবেন পোলার চাল দিয়ে, তখন অবশ্যই পোলার চালটা 50% সিদ্ধ করবেন। 80% সিদ্ধ করলে সেই ক্ষেত্রে পোলার চালটা বেশি সিদ্ধ হয়ে যায়। 1 চামচের মতো ক্যারা জল দিয়ে দিব। এখন আবার আরও 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিব। জালটা অবশ্যই লো মিডিয়াম আঁচে দিয়ে রাখতে হবে। 10 মিনিট পর ফিরে আসলাম। ভাতটা খুব সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে এবং ফ্লেভারটাও খুব সুন্দর চমৎকার আসছে। প্রতিটা ভাত খুব ঝরঝরা, গায়ের সাথে গা লেগে থাকে না। আমার তৈরি হয়ে গেল আজকের জর্দা পোলাও। আমি এখন জর্দা পোলাওটা নামিয়ে নিব এবং আমার মতো করে আমি ডেকোরেশন করব। আর ডেকোরেশনটা এটা অপশনাল, যদি আপনাদের মনে চায় তাহলে সেই ক্ষেত্রে ডেকোরেশন করতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। দয়া করে লাইক দিবেন, কিছু জানার থাকলে অবশ্যই কষ্ট করে কমেন্টস করে জানাবেন।
আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।